প্রিয় দর্শক, আমাদের দুধ থেকে 1 ঘন্টার ভিতরে মাখন, ঘি এবং ছানা তৈরির এই প্রজেক্টে আমাদের দ্বিতীয় পর্বের দুধ কিভাবে প্রসেসিং করতে হয় আমরা সেই ভিডিওটি তৈরি করছি। আপনারা দেখুন দুধ কিভাবে, বোতলে দুধ দেখতে পাচ্ছেন। আমরা একটি পাত্রে দুধ রাখছে এবং এখন দুধটা জাল হবে। দুধটা টকবক করে যখন ফুটবে তখন এই দুধটাকে দ্রুত ঠান্ডা করতে হবে। তো কিভাবে করতে হবে সেটাও আমি দেখাবো। শুধু আমরা দুধটা ফুটাইছি, এখন দুধটাকে আমরা দ্রুত ঠান্ডা করার জন্য যে ব্যবস্থা সেটা হচ্ছে একটি ডিশে পানি রাখা আছে, ঠান্ডা পানি। এই পানি টিউবওয়েলের নর্মাল পানি। এই পানির ভিতরে আমরা দুধের ওই পাত্রটি বসিয়ে দিয়ে চামচ দিয়ে ধীরে ধীরে নাড়তে হবে, এভাবে আর কি। মানে একই জায়গায় দুধটা যেন একই জায়গায় ঠান্ডা না হয়, ঠান্ডাটা দ্রুত সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং এভাবে খুব দ্রুতই দুধটা ঠান্ডা হয়ে যাবে। এরপরে এই ঠান্ডা দুধটা আমাদের যে আমরা যে মেশিনটি তৈরি করেছি, যন্ত্রটি, এই যন্ত্রের ভিতরে দুধটা দেওয়া হবে। দিয়ে আমরা মোবাইল চার্জারের মাধ্যমে আমাদের ওই চরকাটি মানে ঘুরতে থাকবে, আর এভাবেই আমাদের মাখন তৈরি হবে। তো এই মাখনটা কীভাবে সংগ্রহ করতে হয় ওখান থেকে এবং সেটা দিয়ে কীভাবে ঘি তৈরি করতে হয় আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আপনি এখন মাখন তৈরির প্রসেসটি দেখতে থাকুন। ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, আমাদের দুধটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা বয়মের ভিতরে দুধটা ঢেলে দেব। হ্যাঁ, জারের ভিতরে দুধের পরিমাণটা এবং চরকাটা কতটুকু ভেসে থাকবে বা দুধের ভিতরে কী পরিমাণ ঢুকে থাকবে সেটা অবশ্য এটা দেখে আপনারা অনুমান করবেন। বা এভাবে যদি দুধের পরিমাণ বেশি হয় তাহলে এই চরকায় হবে না, সেক্ষেত্রে আরও ছোট ডাটির চরকা লাগবে। আর এ যেমন চরকা তেমন দুধ এই পরিমাণ দেবেন যাতে এটা ভালোভাবে ঘুলাইতে পারে আর কি। হ্যাঁ, আমরা মোবাইল চার্জারটি বিদ্যুৎ সংযোগ দিয়েছি। এখন আমাদের মাখন তৈরির কাজটি শুরু হয়ে গেছে। আমাদের 1 ঘন্টার ভিতরেই আমাদের মাখন তৈরির কাজ শেষ হবে। আমরা বিরতি নিয়ে 30 মিনিট পর আমরা কিছু মাখন সংগ্রহ করব এবং আবার এটা এই প্রসেসটি করে আমরা আবার 30 মিনিট পরে আবার সংগ্রহ করব। এভাবে আমরা 1 ঘন্টায় আমরা মাখন, আমাদের কাঙ্ক্ষিত মাখন সংগ্রহ হয়ে যাবে এবং সেই মাখনটি একটি বাটিতে রেখে জাল দিলেই ঘি তৈরি হবে। তা আমরা এখন আপাতত বিরতি রাখছি।